আমার চ্যানেলে নতুন হলে এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলের পাশে ই সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে প্রেস করে দেবেন। প্রেস করার পরে এখানে একটা নোটিফিকেশন বেল আছে, এই নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। নেভার মিস এনি আপডেট ফ্রম মাই ভিডিওস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেশিয়াস পার্পল হোপ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ইউনিকর্নের একটা মিনি কালেকশন। এগুলো হলো মিনি বিউটিফুল ইউনিকর্ন স্লাইম উইথ চার্ম ইনসাইডের একটা কালেকশন, মিনি একটা কালেকশন আজকে আমি আপনাদেরকে শো করে দিব এবং অবশ্যই প্রাইস রেঞ্জটাও বলে দিব। সো ফার্স্টে আমি যে স্লাইমটা শো করব সেগুলো হলো এই ইউনিকর্ন স্লাইমগুলো। সো এই স্লাইমগুলোর ভিতরেই কিন্তু চার্মসগুলো দেওয়া আছে। সো আমরা চার্মসগুলো স্লাইমগুলো শো করে দিব যে কী স্লাইম কী চার্মটা আছে এই স্লাইম বক্সগুলোর ভিতরে। একটা স্লাইম পারচেস করতে কিনতে আমার থেকে 200 টাকার মধ্যে, এটাই হলো 150 টাকা 200 টাকার মধ্যে বাজার থাকলে এরকম একটা স্লাইম আপনারা কিনতে পারবেন। আর এই স্লাইমগুলো অনেক ভালো কোয়ালিটির আমার কাছে মনে হয়েছে। সো ফার্স্টে আমি এই পিঙ্ক কালারের স্লাইমটা ওপেন করে আপনাদেরকে শো করে দিচ্ছি। এটা হলো একটা কটন ক্যান্ডি স্লাইম, খুবই সুন্দর স্লাইমটা। সো আমি এখন চার্মটা ভিতরে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা ইউনিকর্নের চার্ম দেওয়া, খুবই সুন্দর একটা চার্ম। সো আমি এটা শো করে দিব। আর ভিউয়ার্স বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার, উপরের যে স্লাইমের পার্টটা হলো ক্লিয়ার আর নিচে কিন্তু অনেক গ্লিটার দেওয়া, তারপরে ক্লাউডি একটা এফেক্ট করেছে ওরা। এটা দেখতে খুবই সুন্দর স্লাইমগুলো বক্সগুলো। সো ভিউয়ার্স এখন আমি স্লাইমগুলোকে নিয়ে নিচ্ছি বক্সটার থেকে। এই যে ভিউয়ার্স এটা হলো লাইট পিঙ্ক কালারের একটা স্লাইম আমি নিয়ে নিলাম, আর এটা হলো পুরো ক্লিয়ার কন্টেইনারটা। ভিউয়ার্স বোতলটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে, একদমই স্টিকি না স্লাইমটা, এর থেকে বোঝা যাচ্ছে। আর ভিউয়ার্স এটা হলো স্লাইমটা, এটা ক্লিয়ার স্লাইম কিন্তু একটা কালার আছে যেমন লাইট পিঙ্ক কালার, এবং এটা অনেক স্ট্রেচি, এটা একটা স্ট্রেচি স্লাইম, এটা কিন্তু অনেক স্ট্রেচি একটা স্লাইম। এটার মধ্যে অনেক গ্লিটার্স আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এই যে ভিউয়ার্স এটার ভিতরে যে চার্মটা আমি পেয়েছি, সো এই চার্মটা আমি শো করে দিচ্ছি। এই যে ভিউয়ার্স এটা হলো ইউনিকর্নের যে চার্মটা সেটা আমি পেয়েছি এখানে, এটা একটা ইউনিকর্ন। আশা করি স্ক্রিনে ভালোভাবে দেখা যাচ্ছে, এটা হলো ইউনিকর্নের চার্মটা। এই যে ইউনিকর্ন স্লাইমের ভিতরে এটা একটা ছিল চার্ম, আর এটা হলো লাইট পিঙ্ক কালারের স্লাইমটা। আমার কাছে এই স্লাইমটা অনেক ভালো কোয়ালিটির মনে হয়েছে, অনেক ভালো স্ট্রেচি একটা স্লাইম এবং নন স্টিকি, একদম স্টিকি না, লিকুইডিও না, একদম ভালো একটা টেক্সচার। আর এখানে একটা লুপের মতো দেওয়া, এটার ভিতরে আমরা হলো থ্রেড দিয়ে একটা নেকলেসের মতো তৈরি করা যায়, ব্রেসলেটের মতো তৈরি করা যায়, যে কোনো কিছু আর্টস অ্যান্ড ক্রাফটেও এটাকে ব্যবহার করা যাবে। সো এটা খুবই সুন্দর একটা ইউনিকর্ন চার্ম। ভিউয়ার্স এখন আমি আরেকটা স্লাইম আপনাদেরকে শো করে দিব। এটা হলো লাইট পিঙ্ক কালারটা আমি শো করলাম, এটা লাইট পিঙ্ক কালার, এটা হলো বাবুল গাম পিঙ্ক কালার, এটা একটু ডার্ক কালারের হবে। এগুলো কিন্তু ক্লাউডি স্লাইম আমার কাছে মনে হচ্ছে, খুবই সুন্দর বক্সের ভিতরে ক্লাউডি একটা এফেক্ট দিয়েছে, তারপরে গ্লিটার দেখা যাচ্ছে, ইউনিকর্নের ভিতরে ইউনিকর্নের একটা চার্ম দেখা যাচ্ছে, পুরো বক্সটাই খুবই সুন্দর আমার কাছে মনে হচ্ছে। এবং উপরের যেই ঢাকনাটা, ঢাকনাটার মধ্যে ইউনিকর্ন স্লাইম লেখা, খুবই সুন্দর করে লেখা। আর এই যে ভিউয়ার্স এখানে কিন্তু চার্মটা ভিউয়ার্স, সো আমি এখন স্লাইমটাকে নিয়ে নিচ্ছি। এটা হলো বাবুল কাম পিঙ্ক কালারের একটা ইউনিকর্ন স্লাইম। আর এই যে ভিউয়ার্স এটা হলো গ্লিটার, অনেক গ্লিটার দেখা যাচ্ছে, এইটার টেক্সচারটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে এর আগের স্লাইমটার থেকে, একটু জেলি জেলি টাইপের আমার কাছে মনে হচ্ছে স্লাইমটা। ওয়াও ভিউয়ার্স এটার ভিতরে অনেক সুন্দর একটা চার্ম ওরা দিয়েছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা ইউনিকর্নের চার্ম এটার ভিতরে পেয়েছি। সো দেখতে খুবই সুন্দর এই ইউনিকর্নের যে চার্মটা, এটা পুরো অনেক কিউট দেখাচ্ছে, খুবই কিউট এবং বিউটিফুল একটা চার্ম। এই আগেরটার থেকেও এটা আরও কিউট এবং সুন্দর একটা চার্ম। এটা আমরা যে কোনোখানে চার্ম হিসাবে আর্টস অ্যান্ড ক্রাফটেও ব্যবহার করতে পারি, অথবা সাজানোর জন্য এটা খুবই সুন্দর একটা চার্ম। এই যে ভিউয়ার্স এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড।
ভিউয়ার্স এটা হলো বাবল গাম পিঙ্ক কালারের স্লাইমটা, এটা বেশি স্ট্রেচি আমার কাছে মনে হচ্ছে না, এটা বেশি মনে হচ্ছে জেলি টাইপের কনসিস্টেন্সি। এটা যেমন লাইট কালার স্লাইমটা অনেক স্ট্রেচি ছিল, আর এটা একটু অন্য টাইপের, এটার মধ্যে অনেক গ্লিটার আছে এবং কালারটাও অনেক গ্লসি একটা কালার, শাইনি একটা কালার। কি ভিউয়ার্স, এটা আমি বক্সের মধ্যে ভরে নিচ্ছি। ভিউয়ার্স এখন যে স্লাইমটা আমি শো করব সেটা হলো ইউনিকর্ন স্লাইম লেমন কালারেরটা। দেখি এখন কোন চার্মটা আমরা পাই। দুটো চার্ম যেটা আমি স্ক্রিনে আপনাদেরকে শো করছি, দুটো চার্মই আমার কাছে ভালো লেগেছে। এখন দেখি আরেকটা চার্ম আমরা কি টাইপের পাই। সো এই যে ভিউয়ার্স, এখানে কিন্তু চার্মটা বড় মনে হচ্ছে, তার মানে এটা একটা পুরো ইউনিকর্নই চার্ম হবে স্লাইমটার ভিতরে দেখা যাচ্ছে। আর স্লাইমটা অনেক গ্লিটারি ইয়েলো কালার, লেমন ইয়েলো কালারের একটা স্লাইম। এটা কিন্তু পুরো ক্লিয়ার না, ওগুলো একটু ক্লিয়ার ছিল হাফ পার্ট, কিন্তু এটা কিন্তু পুরোটাই ক্লিয়ার না, একটু ক্লাউডি টাইপের। সো ভিউয়ার্স আমি স্লাইমটাকে নিয়ে নিচ্ছি। এই যে পুরো স্লাইম, এটা নন স্টিকি স্লাইম আমার কাছে মনে হচ্ছে। ক্লিয়ার টাইপের কিন্তু গ্লিটার আছে, তারপর একটু কালারফুল, একটু লেমন কালারটা বোঝা যাচ্ছে। এটা স্ট্রেচি মনে হচ্ছে, এটা একটা স্ট্রেচি স্লাইম, এটা স্মুথ একটা টেক্সচার আছে এই স্লাইমটার। এখন আমি চার্মটা আপনাদেরকে শো করে দিব যে কি ইউনিকর্ন চার্ম আমরা পেয়েছি। এই যে ভিউয়ার্স, এখানে একটা ইউনিকর্ন চার্ম। সো এটা হলো একটা খুবই কিউট একটা ইউনিকর্ন চার্ম, এটা একটা বড় সাইজের ইউনিকর্ন চার্ম। এর আগের চার্মটা যেটা আমি পেয়েছি সেটা কিন্তু একটা বেবি ইউনিকর্ন চার্ম, এটা কিন্তু একটা বেবি ইউনিকর্ন চার্ম, আর এটা কিন্তু একটা এটা বেবি ইউনিকর্ন চার্ম। সো আমার কাছে বাকি আছে আরও দুটো ইউনিকর্ন স্লাইম, যে দুটো স্লাইম আমি এখন শো করে দিব। সো তিনটা স্লাইমই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। দুটো যে দুটো স্লাইম আমি শো করেছি সে দুটো হলো স্ট্রেচি ছিল, আর একটা ছিল নর্মাল জেলি টাইপ কনসিস্টেন্সি। এখন দেখা যাক এই যে দুটো স্লাইম আমি শো করছি, পার্পল কালারের আছে একটা, স্কাই ব্লু কালারের আছে একটা, এই দুটোর ভিতরে আমরা কী চার্ম পাই। আর এখন এটাও আমি শো করে দিব এবং বলে দিব। তো ভিউয়ার্স আমি ব্লু কালারের স্লাইমটা এখন ওপেন করে নিচ্ছি, ইউনিকর্ন স্লাইমটা। ভিউয়ার্স এটা কিন্তু একটা গ্লিটারি স্লাইম আমার কাছে মনে হচ্ছে, অনেক গ্লিটার আছে এই স্লাইমটার মধ্যে, রাগের স্লাইমগুলোর চেয়েও বেশি গ্লিটারি এই স্লাইমটা। সো আমি পুরোটা স্লাইম নিয়ে নিচ্ছি। এটা হলো স্লাইমটা, এটা কিন্তু একটু লিকুইডি টাইপের একটা টেক্সচার আছে, এটা একটু লিকুইডি আমার কাছে মনে হচ্ছে স্লাইমটা। ভিউয়ার্স এখানে একটা চার্ম আমরা সুন্দর একটা চার্ম আমরা পেলাম, সেটা হলো একটা রেইনবো হেয়ার ইউনিকর্ন হেড চার্ম। এটাও কিন্তু অনেক সুন্দর, কালারফুল হেয়ার আছে ইউনিকর্নের। এর আগেরগুলো কিন্তু প্যাস্টেল কালার ছিল, পার্পল কালার, তারপরে পিঙ্ক কালার, হোয়াইট কালার কম্বিনেশন, এটা কিন্তু ডিফারেন্ট, এটা অনেক কালারফুল। এটার হেয়ারটা ইউনিকর্ন চার্মটার হেয়ারটা হলো পুরো রেইনবো, ব্লু, পিঙ্ক, ইয়েলো, গ্রিন, পার্পল সব কালারের হেয়ার আছে, আর এটার হেডটাও ডিফারেন্ট আর আগেরটার থেকে। আর এই হলো স্লাইমটা, এটা হলো ব্লু কালারের স্লাইম, এটা আমার কাছে একটু স্টিকি মনে হচ্ছে। এর আগেরগুলো কিন্তু বেশি স্টিকি ছিল না, এটা একটু স্টিকি, একটু লিকুইডি, একটা জেলি টাইপের কনসিস্টেন্সিও আছে। সো এটা একটা মিক্স স্লাইম, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই স্লাইমটা। লাস্ট যে স্লাইমটা আমি শো করবো সেটা হলো পার্পল কালারের একটা স্লাইম। পার্পল কালারের স্লাইমটা দেখতে অনেক সুন্দর লাগছে, বোটলের ভিতরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর ক্লাউডি একটা মেঘের টাইপের ভিউয়ার্স, ক্লিয়ার অর্ধেক পার্ট, ফার্স্ট পার্টটা কিন্তু হাফ পার্ট ক্লিয়ার, আর ভিতরে ক্লাউডি একটা জিনিস, তার ভিতরে একটা ইউনিকর্নের চার্ম দেখা যাচ্ছে। এখন আমি ইউনিকর্ন স্লাইমের যেই বক্সটা ওপেন করে নিচ্ছি, পার্পল কালারের ইউনিকর্ন স্লাইমটা,
এজে ভিউয়ার্স এটা হলো স্লাইমটা আমি বক্সটা থেকে নিয়ে নিচ্ছি সো এই স্লাইম গুলো 150 থেকে 200 টাকার বাজেট হলে আমরা কিনতে পারবো আমি 150 থেকে 200 টাকার মধ্যে এই স্লাইম গুলো কিনেছি পার পিস ভিউয়ার্স এর আগে যে স্লাইমটা আমি শো করেছিলাম লেমন ইয়েলো কালারের ওই টাইপেরই আমার কাছে মনে হচ্ছে এটা স্ট্রেচি মনে হচ্ছে স্লাইমটা অনেক স্ট্রেচি মনে হচ্ছে গ্লিটার আছে এই স্লাইমটার মধ্যে ভিতরে কিন্তু আমরা একটা চার্ম দেখতে পাচ্ছি ইউনিকর্ন চার্ম এটা কিন্তু কালারফুল একটা ইউনিকর্ন চার্ম মনে হচ্ছে আর এটা লিকুইড টাইপের মানে মিক্স একটা টেক্সচার এটার স্লাইমটার ভিউয়ার্স এখন আমি চার্মটা আপনাদেরকে শো করে দিচ্ছি এটা হলো একটা কালারফুল ইউনিকর্ন হেয়ার রেইনবো হেয়ার ইউনিকর্ন চার্ম এটা দেখতে অনেক সুন্দর এটা কিন্তু খুব কালারফুল একটা পুরা ইউনিকর্ন চার্ম যেটাকে বলা হয় এই প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা সিস্টেম আছে যেগুলোকে ঝুলানো যাবে সুতো দিয়ে ঝুলানো যাবে যে কোনো জায়গায় অথবা ডেকোরেট করা যাবে অথবা আর্টস অ্যান্ড ক্রাফটে ব্যবহার করা যাবে সাজিয়ে রাখা যাবে এই চার পার্পল কালারের স্লাইমটা ভরে নিচ্ছি বক্সের ভিতরে সবগুলো চার্ম আমি টোটাল চার্ম পেয়েছি পাঁচটা পাঁচটা যেহেতু স্লাইম তাহলে পাঁচটা চার্ম আমি পেয়েছি আমার কাছে এই বেবি ইউনিকর্ন চার্মটা সবচেয়ে সুন্দর লেগেছে এবং কিউট লেগেছে এটা হলো সবচেয়ে কিউট একটা চার্ম ইউনিকর্ন চার্ম আমার কাছে মনে হয়েছে এখন আমি শো করে দিচ্ছি সবগুলো চার্ম একসাথে এই যে ভিউয়ার্স এই পিঙ্কিশ টাইপের পার্পেল কালার যে প্যাস্টেল কালারের চার্মগুলো আমি আগে শো করে দিচ্ছি এই যে তিনটা চার্ম আমি পেয়েছি হলো প্যাস্টেল কালারের একটু সফট কালারগুলো পিঙ্ক পার্পেল এই টাইপের আর এগুলো হলো পেয়েছি হলো রেইনবো কালার ব্রাইট কালারের দুটো চার্ম ইউনিকর্ন চার্ম পেয়েছি এই যে ভিউয়ার্স একটা হলো এরকম ব্রাইট কালারের কালারফুল ইউনিকর্ন চার্ম পেয়েছি এটা হলো পুরো ইউনিকর্ন চার্মটা আর এটা হলো ইউনিকর্ন হেড চার্ম দুটো ইউনিকর্ন হেড চার্ম পেয়েছি এবং তিনটা পেয়েছি হলো ইউনিকর্ন পুরো চার্মটা এটার মধ্যে বেবি ইউনিকর্ন চার্মগুলো বেশি কিউট ওটাও খুব সুন্দর সবগুলো চার্মই কম বেশি আমার কাছে ভালো লেগেছে এবং দেখতে সুন্দর এগুলোকে আর্টস অ্যান্ড ক্রাফটে ব্যবহার করা যাবে সুন্দর করে সাজিয়েও রাখা যাবে সো এই ছিল আমার বিউটিফুল ইউনিকর্ন স্লাইম উইথ চার্ম ইনসাইড একটা মিনি কালেকশন এবং রিভিউ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই জানাবেন কোন স্লাইমটা এবং কোন ইউনিকর্ন চার্মটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার চ্যানেলে আপনারা কোন ধরনের টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস আ লট ফর ওয়াচিং ইট সবাই ভালো থাকবেন সি ইউ ইন মাই নেক্সট ভিডিও বাই